কথাই কথাই বিয়ে করে লজ্জা শরম নাই, এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী, ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। সাত এগারো সাতাত্তর বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর, ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী, হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী। খাদেম ব্যাপারীর পরিবার। এ হায়দার, আরে দল বল না কোনে যাচ্ছ? ওরে হাকিম, তুমি এবার দল বল পাইলে কোনানে? হাঙ্গাগায় মানু হইলাম মোরা তিনজন, তুমি বানাই দিলা দল, যাও তুমি হরতে আসো কি হনে? আমার কাজ আমি করি, তা তুমি দেখি আমার কথা সত্যি সত্যি মাইন করলে। আচ্ছা কোনে যাচ্ছ ক যাবি? মোরা আর কমবে যাবো, মোরা ওই খাদেম সাসের বাড়ির দিকে যাইতে আসি। কষ্ট কি তুমি? আরে খাদেমের বাড়িতে যাচ্ছ, তোমার সাথে এত বড় একটা বেইমানি করলো আর তুমি তার বাড়িতে যাচ্ছ? আচ্ছা তোর মাথার মধ্যে কি বেরেন বলে কিছু নাই? এই হাকিম, তুমি আমার বেরেনের কথা কও। বেরেন আমার ঠিকই আছে, আর ওই দিনের কথা যে কইছো অত বলার জিনিস না, আমি কেমনে বলি। কিন্তু তারপরও নিরুপায়, আমার যাইতে হইতে আছে। কেন ওরা যেভাবে চাফা চাপি হাঁটতে আছে, এতে না যাই উপায় নাই, যাইতে আছি নয়নের লজ্ঞা। নয়নের জন্য যাচ্ছ? আমি তো ক্লিয়ার বিষয়টা বুঝতে পারলাম না। হাকিম তুমি তো সবই জানো, এই যে নয়নের দেখতে আছো না, নয়ন হলো যে আমার একমার প্যাডের ছোট ভাই। ওর ধারণা আমি বিয়ে যেহেতু হরি নাই, ওরেও বিয়ে হরামো না, মানে আমার জন্যই ওর বিয়ে হয় না, এটা হলো মূল ঘটনা। এই যে মুই বিয়ে হরি নাই, এতে কোনো অসুবিধে আছে? জীবন চলিয়ে যায় নাই, এখন অগ বিয়ে হরাই লাগবে। তা কি আর হরমু, ওই যে দেখো নাই খাদেম বিয়ে করছে গোটা সাইরে, এখনো মনে হয় দুই একটা করার চিন্তা ভাবনায় আছে। এখন অগো ধারণা যে হেরদারে গেলে ওই দোয়া টোয়া দিলে মনে হয় অগো বিয়েটা হয়ে যাইবে। ও তাহলে এই নাবালক পোলাপানের কথা শুনে তুমি তার কাছে যাতিস? কিন্তু তুমি কি ভুলে গেছো যে সে তোমার সাথে কি করেছে, এবং সে তোমার ভাইয়ের সাথে তা করবি না তার কি কোনো গ্যারান্টি আছে? মেয়ে ভাই আপনার কথা কই না তো। এ ভাই আপনার কোনো কাম নাই, আপনি আপনার কাম করেন, আপনি কি চান না মুই বিয়ে করি? এই এ নয়ন, এ সলেক, এখানে লেট হয়ে গেলি ওখানে যে খাদেম দাদুরে পাওয়া যাবে না নি। হায় ল ল ল যাও যা, ভালো মনে করো করো যাও। হ্যাঁ দোয়া করি গো, যাইতে ল তোর তোরই ল। সব হাও কথা বলার জন্য না, খালি দোয়া করলে তো হবে না, দাওয়াও লাগবে মানে দেখছি। কি ব্যাপার, আপনি মন খারাপ করে রেখেছেন কিসের জন্য? টিপিডিসি ভালো থাকতেছে না? তা টেপার মতো যদি টেপো তাইলে না ভালো লাগবে, একটু জোরে জোরে টেপো আর মজা লাগবে। দাও দাও, এরকম করে দাও। একটা কথা কব? এই দেখো তুমি আমার স্ত্রী, আমার বিবি, তুমি আমার সাথে কথা কবা না তো কি বাইরের লোকের সাথে কথা কবা? আরে কোথায় হাত দেয়? বলতেছি যে আপনি সারাক্ষণ এরকম লুঙ্গি পরে থাকেন কিসের জন্য বলেন তো? এখন আধুনিক যুগ, আপনি প্যান্ট পরে থাকবেন। ও সেই দেখো, তাহলে তোমার জিনিসটা আমি বুঝাই একই। দেখো এই যে এখন যদি আমি প্যান্ট পরা ধরি, প্যান্টের একটা অসুবিধা আছে, সেটা বোতাম খুলতে হয়, তারপর পা ঢুকাই দিয়ে এই পর্যন্ত টাইনে আনতে হবে, ফের বোতাম একটা একটা করে লাগাইতে হবে, সে মেলা জামাটা। কিন্তু লুঙ্গির বোতাম নাই, তুমি যখন তখন যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করবার পারবা। হ্যাঁ প্রথম সুবিধা হইল আমি যখন এখানে বিবির সাথে কথা কচ্ছি এর মতো ঢুকে গেল, আমি ডাকলার পর আসবি, মাথায় ঘুমটা দিয়ে ঘরে যাও। নামটা কে? মোর বড় ভাই হায়দার।
ও দাঁড়া দেখেন নেই ও হায়দার তা কি জন্য আইছো হায়দার সাথে তো কোনো কাজ নেই কাজ তো নয়ও নেই ওর কাজ কি কাজ আর যা কথা কি কোথায় ধরে আরে জন নিছে না হ্যাঁ তা কি জন্য আইছো বাবা কও কাগু হ্যাঁ আপনি বড় একটু দোয়া করে দেন কি জন্য মুই যেন বিয়ে করতে পারি তাই আপনার মতো চাইটা না মোর একটু বিয়ে করতে পারলে চলবে ও বিয়ে করবে হয় তা ক অসুবিধা কি যত মানুষে বিয়ে করতে যায় তার জন্য আমার একটা আলাদা আশীর্বাদ তাদের জন্য জমা থাকে সেইখান থেকে আমি একটু তরে দিলাম হ্যাঁ তো বিয়ে করে যা সমানে মানে এখন প্রথম 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 শুরু কর জি জি হ্যাঁ তারপরে দেখা যাবে তার শরীর স্বাস্থ্য কেমন আছে মোর ভালোই আছে তা মোর একটু মাথা দিয়ে দোয়া করিয়ে না না মোটামুটি হইলে হবে না ভালো হইতে হবে শরীর স্বাস্থ্য ভালো না হইলে বিয়ে করে লাভ কি হয় মই তো প্রত্যেকদিন সকালে ব্যায়াম করি খুব ভালো খুব ভালো তা বিয়া যেদিন করতে যাবি হয় সেদিন কিন্তু আমার লয়ে যাবে আমার কথা আবার ভুলে যাস না কিন্তু না কাকু হইছে কি বিয়া যেদিন করতে যাব সেদিন আপনারে না যাবে না সমস্যা আছে তাই মরে কি সমস্যা কি সমস্যাটা হইতাছে যদি আবার আপনি কইরা ফেলেন তাই আপনারে মই বউবাতে দাওয়াত দিব আমি কথা দিলাম আমার মুখের কথা বিয়া করতে কি আমি বিয়া করব না তোর বউ তোরই থাকবে আচ্ছা আচ্ছা বুঝছ বুঝতে পারছি এখন বিয়া খাইতে আর বিয়া করতে দুই রকম মশা কিরাপ যখন বিয়া করতে যাই তখন যখন বাড়ি ফিরি বউ সাথে করে ফিরি আর এখানে যখন দাওয়াতে যাই তখন পোলাও বিরিয়ানি কোরমা সব খায়া একা একা ফিরতে হয় আনন্দ দুইটারই সমান কম আর বেশি তা কাকু একটু খাস দিলে দোয়া করে দেন আরে প্রথম বিয়াটা দোয়া করা লাগে না দুই তিন চাইরে কি দোয়া লাগে এখন প্রথম বিয়ে এখন দোয়া করা লাগবি না তুই বিয়ে করে ফেলে যা আচ্ছা যাচ্ছি আর আমার নিয়ে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ যা যা হ্যাঁ এই যাচ্ছি যে এর নিয়ে যাবি না এ তো আবার শিরকুমার সমিতির সভাপতি তার লয়ে যা এই নয়র তোর দোয়া ফুফা যা নেওয়ার নিছো হয় তা ল হয় ল বউটা একলা করে আমার নাতিকে প্রেশন হয়ে গেছে যাই তার লগে দুটো কথা কয়ে আসি কই গেলা মন খারাপ করে কেন যাচ্ছেন এতদিন ভাবতেন যে তোমার মাথার মধ্যে কিছুই নাই এখন যে বুদ্ধির ডিপে তোমার মাথার মধ্যে মেলা বুদ্ধি আছে সেটা আপনি এতদিনে বুঝবার পারছেন আমি তো আপনাকে সেই মেলা দিন আগে থেকে বুঝতে পারছি সেদিকে তো আপনার কোনো খেয়াল নেই এই তো তোমাদের মেয়েদের একটা সমস্যা তোমাদের সাথে একটু ভালো করে কথা বললেই কথাটার অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করো এটা আপনি কি করছেন লঙ্কা মরিস আমি আপনার লাইন ডাইভার্ট করতেছি কখন এই কথাটা আমি আপনাকে সেই কতদিন আগে থেকে কইছি সেটা কি আপনি ভুলে গেছেন দেখো তুমি আমার লঙ্কা মরিস কলা কিছু জানি প্রথম যখন ডাকেছো সেটা মেনে নিয়েছি কিন্তু তুমি আমার সম্পর্কে কি হয় সেটা তুমি জানো আপনি কিন্তু এখন সত্যি কথা অন্যদিকে ডাইভার্ট করতেছেন আমি কিন্তু আমার উত্তর পাচ্ছি না তোমার কথার উত্তর দেওয়ার ইচ্ছা আমার নেই তারপরে যখন শুনতে চাচ্ছ তখন শোনো এই যে তোমার যে কথাটা সেটা আমার মনে রাখা লাগবে এর কোনো মানে নেই এবং মনে রাখতে চাই না সেটা যাই হোক এখনো দেখতেছি আপনার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো লক্ষণ দেখতেছি না অসুবিধা নাই আমি ওয়েট করে যাচ্ছি আরো করে যাব এটাই আপনাকে কয়ে দিলাম আমি দেখো তোমার মতো মেয়ে যাকে সারা দিয়ে আমার ভুল হয়ে গেছে একটা কথা বলে দিচ্ছি আমি যে তোমার চাচা হই সেটা তুমি ভুলে গেছো আপনি যে আমার চাচা লাগেন সে কথা আমি জানি কিন্তু কথা হলো আপনি তো আমার আপন চাচা লাগেন না যে বিয়ে করতে সমস্যা হবে আর একটা কথা হলো আপনার বংশের সাথে আমার বংশের কোনো রক্ত সম্পর্ক নেই তো বিয়ে করতে সমস্যা হবে কেন তুমি তো খুব একটা খারাপ মেয়ে হ্যাঁ তোমার একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এরপরে যদি তুমি আমার রাস্তা আটকে এরকম করে কথা বলো তাহলে কিন্তু খারাপ আছে মনে রেখো কথাটা বুঝছো
হেলাল আছো নাকি? ও হেলাল, হেলাল এই যে আইসো আইসো। আসসালামুকুম চাচা, আমার বাড়িতে আপনি কি মনে করে? আরে দূর পাগলের মতো কথা কয় না তো। আমি সারাটা জীবন এলোপ্যাথি হেমিওপ্যাথি কোনোটাই খাই না। সারা জীবন আমি হেকিমি দাওয়া খেয়েছি, বুঝছ? এখন এই দুটো বিয়া পর্যন্ত তুমি যা দাওয়া দিয়েছিলে আমারে, কুয়াতে পাহাড়ে হালুয়া, এটা ঠিক ছিল। এখন সাইটে করার পরে এই সাইট জন্য মিলে একটা ভজঘট লাগাই দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভজঘটের ব্যাপারটা কি একটু খুলে কবেন? ভজঘট মানে বুঝো না, অশান্তি রে বাবা, অশান্তি অশান্তি সব সময় শান্তি গরম হয়ে থাকে। বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু চাচা, ওষুধের হেকিমত একটু বেশি লাগবে। আরে বেশি কম তোমার এই নিয়ে চিন্তা করতে কে করলো? যত টাকা লাগে আমি দেব, অশান্তি আমার দূর করে দাও, আমার শান্তি ঠান্ডা করে দাও। কত টাকা লাগবে? 2000 টাকা লাগবে। তোমার আমি ধৈর্য কতক্ষণ বলে সুপার মেরে দাঁত কটা ফেলাই দেবো। 2000 টাকা, আমি 2,00,000 টাকা দিতে রাজি আছি পাগল কুতাকার। এমন ওষুধ দেবা যাতে ভজঘট অশান্তি মনের কষ্ট শরীরের কষ্ট সন্ধি গরম সব যেন ভালো হয়ে যায়। আচ্ছা তাইলে দেবা কখন? বানাইতে তো একটু সময় লাগবে চাচা, রাত 8টার মধ্যে আমি বাড়িতে পৌঁছাই দিব। আইজি হ্যাঁ আজকে ঠিক আছে, তুমি রাত 8টার সময় আমার ওষুধ দেবা, আমি 9টার মধ্যে ভাত খাইয়া ফেলবো, তারপর 10টার মধ্যে ওষুধ খাবো, 11টা 12টা 1টা 2টা 3টা 3টার মধ্যে একটা ভাব এসে যাবে। না না চাচা, ওষুধে আজকেই কাজ করবে না, একটু সময় লাগবে। আরে সময় লাগলে আর কতক্ষণ লাগবে? 7 দিন? হ্যাঁ হ্যাঁ। তাহলে কিন্তু খাওয়ার পরে ভিতরে একটা আলাদা ভাব আসবি না? হ্যাঁ সেটা আসলে পরে আমি ট্যাপ পাবো। ঠিক আছে আচ্ছা আমি যাই। জি আচ্ছা আচ্ছা। সময় কিন্তু রাইট আটটা। জি জি। মূলধন মূলধন ডাক্তারি একটা লেখাপড়া করতেছি, এর মধ্যে বারবার ঢুকেছি। ও আবার ধরতেছে। কথায় কথায় বিয়ে করে লজ্জা সরম নাই, দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারি, ওরে খাদেম ব্যাপারি, ওই রে খাদেম ব্যাপারি। 7 আর 7 বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর, ওরে খাদেম ব্যাপারি, ওই রে খাদেম ব্যাপারি, হায় রে খাদেম ব্যাপারি, হায় হায় খাদেম ব্যাপারি।